বাংলাদেশের স্বাস্থ্য তথ্য প্রযুক্তি ও জ্বালানি খাতে আরও বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চেম্বারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, দেশটির এত বড় প্রতিনিধি দলের এমন সফর এটাই প্রথম। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের প্রশংসা করে প্রতিনিধি দলটি। উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই মার্কিন ব্যবসায়ীদের। ওরা বলছে কি, আমরা এখন নিজে হোমওয়ার্ক করে দেখেছি কি, দ্যাট এত বিলিয়ন ডলার তোমরা বিদেশে গিয়ে ব্যবহার করতেছো, তো যদি বিদেশে যে চিকিৎসা পাচ্ছ সেই চিকিৎসা যদি আমরা দেশে তৈরি করে দিতে পারি তাহলে তো একটা বড় বাজার তাদের কাছে। মানে ওই বিনিয়োগে তাদের বিনিয়োগ তো প্রেম প্রীতি ভালোবাসা না, প্রেম সে করতেছে বেসিকলি টু গেট রিটার্ন। তো দেখতেছে কি, হ্যাঁ এখানে হেলথ কেয়ার সেক্টরে কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে।